এই মুহূর্তের পাওয়া সবথেকে বড় খবর, তৃণমূলেই আছি, থাকবো, অমিত শাহের সঙ্গে দেখা করা মানেই বিজেপিতে যাওয়া নয়, দাবি সুনীল মণ্ডলের। বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। পেগাসাস ইস্যু নিয়ে গত দু সপ্তাহ ধরে সংসদ কার্যত অচল রয়েছে। আজ সোমবার শুরু হয় সংসদ, কিন্তু শুরুর পরই দুটো পর্যন্ত মুলতবি হয়ে যায়। পেগাসাস ইস্যু নিয়ে তৃণমূল বিক্ষোভ ভরত সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন সুনীল মণ্ডলও। তিনি, আমি তৃণমূলে আছি, সেখান থেকে পদ ত্যাগ করিনি, আমি তৃণমূলেই আছি, তৃণমূলেই থাকব, বিজেপিতে কোনো সদস্য পদও নেইনি, ফোন হ্যাকিং ব্যক্তিগত সত্তায় আঘাত, এটা চরমতম অন্যায়, আমি অমিত শাহের সঙ্গে দেখা করতেই পারি, তাই বলে আমি বিজেপিতে যাচ্ছি ধরে নেওয়া ভুল।